হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা চাইছ যে একটা ভালো কম্প্যাক্ট পাউডার লাগাবে কিন্তু খুব কম দামে আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকে আমি এমন একটা কম্প্যাক্ট পাউডার তোমাদের দেখাবো যেটার দাম একশো টাকাও নয় যেটার দাম হচ্ছে এইট্টি মানে পঁচাশি টাকা কিন্তু খুব ভালো কম্প্যাক্ট পাউডারটা সেটা হচ্ছে বন্ধুরা ব্লু হেভেনের ব্লু হেভেনের নাম তোমরা সবাই শুনেছ একটা ইন্ডিয়ান কোম্পানি অনেক দিন ধরে মার্কেটিং করছে প্রচুর প্রোডাক্ট আছে ব্লু হেভেনের আর যথেষ্ট ভালো মানে কম দামে বলে এমন নয় যে ভালো না আমি ইউজ করেছি ব্লু হেভেনের জিনিস ব্লু হেভেনের জিনিস যথেষ্ট ভালো এখন মানে অন্যান্য কোম্পানির প্রোডাক্টের তুলনায় ঠিক অতটা লং লাস্টিং হয় না কিন্তু মানে ডেলি ইউজের জন্য ব্লু ব্লু হেভেন ভালো আর নিশ্চয়ই ব্লু হেভেনের লিপ ব্লু হেভেনের প্রোডাক্ট লাগিয়ে তোমরা পার্টিতে যাবে না তোমরা বিয়ে যাবে না কিন্তু ব্লু হেভেনের প্রোডাক্টে তোমরা ডেলি ইউজ করতে পারো ডেলি ইউজের জন্য ভীষণই ভালো আর এই কম্প্যাক্টটা কিন্তু খুবই ভালো আমি এটা ইউজ করছি আমি এটা কিনেছিলাম নাইকা থেকে বন্ধুরা নাইকাতে এটা আমি সেলে কিনেছিলাম এটা হান্ড্রেড এটা মানে অরিজিনাল প্রাইস হচ্ছে হান্ড্রেড এটা আমি অফারে পেয়েছিলাম এইট্টি ফাইভে এটা কিন্তু এখনও এটি ফাইভেই আছে মানে সেল শেষ হয়ে গেছে কিন্তু এটার দাম এটি ফাইভই আছে ব্লু হেভেনের প্রোডাক্টগুলো কিন্তু ভালো ডিসকাউন্ট থাকে আর আমি যেই আজকে কম্প্যাক্টটা দেখাবো বন্ধুরা সেটাতে কিন্তু এসপিএফ ফিফটিন আছে মানে রোদে যাদের স্কিন ট্যান হয়ে যায় তারা এটা ইউজ করতে পারো মানে গরমকালে একটা সমস্যা হয় যে প্রচণ্ড রোদে স্কিন ট্যান হয়ে যাচ্ছে তারা যদি মেকআপের পর একটা এসপিএফ আছে এরকম একটা কম্প্যাক্ট ইউজ করে তাহলে কিন্তু সান অনেক কম পড়ে এই আমরা বলি যে যাদের এই প্রবলেমটা আছে কি সাধারণত সবাই মানে হয়তো কারোর কম ট্যান পরে কারোর বেশি ট্যান পরে কিন্তু টেন পরে তারা যেন ফাউন্ডেশন কম্প্যাক্ট সবগুলোই এসপিএফ আছে এরকম ইউজ করে তো এইটাতে কিন্তু আছে মানে এস আছে আর এটা খুব ভালো অয়েল কন্ট্রোল করে এই জন্য আমি এটা রেকমেন্ড করব অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন ভেরি ড্রাই স্কিন সকলকে কারণ নর্মাল স্কিন ড্রাই ভেরি ড্রাই এদের তো এই কম্প্যাক্টটা যাবেই আর যেটা সব অয়েলি স্কিনদের একটা সমস্যা থাকে অয়েলি স্কিনদের একটা সমস্যা থাকে কি মানে অনেকক্ষণ হয়ে গেলে মেকআপ করা অনেকটা টাইম হয়ে গেলে তাদের টি জোনটা অয়েলি হয়ে যায় মানে সেটা সব তাদের একটা প্রবলেম থাকে এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু অয়েল কন্ট্রোল করে এই জন্য আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা এটা কিন্তু অয়েল কন্ট্রোল করে এবার আসি এই কম্প্যাক্ট পাউডারটায় কী কী টোন আছে এরা কম ব্লু হেভেন এটা ছটা টোনে বার করেছে একটা ভ্যানিলা ক্রিম হানি ক্যারামাল টফি আর চকলেট কিন্তু আমাদের স্কিন মানে ইন্ডিয়ান স্কিন টোন অনুযায়ী দুটোই সব জায়গায় অ্যাভেলেবেল হানি আর ভ্যানিলা হানি আর ভ্যানিলাটাই সব জায়গায় অ্যাভেলেবেল আছে আমারও যেই স্কিন টোন আমি যেটা কিনেছি বন্ধুরা সেটা হচ্ছে হানি আমি হানিটা কিনেছি কারণ হানিটা মিডিয়াম স্কিন টোনের জন্য ঠিক আছে আর আর একটা যেটা আছে ভ্যানিলা সেটা অনেকটা না কীরকম বলো তো সেটা হচ্ছে মানে যাদের খুব মানে সাদা সাদা টাইপের গায়ের রঙ না আমার বেশ ফরেনারদের মতো ফর্সা ফর্সা খুব সাদাটে টাইপের গায়ের রঙ তাদের জন্য তো আমার স্কিন ওরকম নয় ওই জন্য আমি মিডিয়ামটা কিনেছি এটা মিডিয়াম এই টোনের জন্য মিডিয়াম স্কিন টোনের জন্য একদম পারফেক্ট আমার আমি যেটা ইউজ করছি সেটা নাম হচ্ছে হানি তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী পেয়ে স্কিন টোন অনুযায়ী নিশ্চয়ই পেয়ে যাবে আর এখানে ছটা স্কিন টোন দিয়েছে কিন্তু ছটার কোনো দরকারই লাগে না কারণ ইন্ডিয়ান স্কিন টোনে হানি আর ভ্যানিলাটাই যথেষ্ট এই দুটোর বাইরে সাধারণত ইন্ডিয়ান স্কিন টোন হয় না মানে যেরকমভাবেই দুটো স্কিন টোন আছে আর এইটাতে আছে বলে দিচ্ছি বন্ধুরা এটাতে কীরকম কী তোমাদের ঠিক বলবো এটাতে না অনেকটা সিমারি এফেক্ট আছে মানে কীরকম বলো তো ল্যাকমি লিউমিক্রিম তোমরা ইউজ করেছো তো যেটা নিউলি লঞ্চ করেছে যদি তোমরা ইউজ না করো তাহলে ল্যাকমি লিউমিক্রিমে আমি রিভিউ ডেমো করে দিয়েছি আমার চ্যানেলেই আছে ল্যাকমি লিউমিক্রিমের ভিডিও সেটা তোমরা চেক করে নিও ওইটা ইউজ করলে মুখে একটা হালকা সিমারি সিমারি গ্লো লাগে না এইটা ঠিক ওই রকম মানে তোমরা এটা দুটো মানে এই জন্য আমি কম্পেয়ার করে বললাম যে আমি কীরকম সিমারি তোমাদের বোঝাতে পারবো না ঠিক ওই রকম মানে হালকা একটু সিমারি সিমারিটা পের এফেক্ট লাগে আমার মনে হয় এই জন্য এটা নিউলি লঞ্চ কারণ এটা কিন্তু মানে আগে ছিল না মানে ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার কিন্তু আগেও ছিল অনেকগুলোই ছিল কিন্তু সেইগুলোর থেকে এটা অনেকটাই বেটার করেছে গেট আপেও বেটার করেছে কোয়ালিটিতেও বেটার করেছে কারণ আগে যেগুলো ছিল সেইটার কিন্তু গেট আপটা এটার মতো ছিল না তোমরা এটা আমি এটা একটু পরে খুলে দেখাবো তোমাদের দেখবে এটা গেট আপটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর করেছে আমার আগেরটা অতটা ভালো লাগতো না কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে আমার খুবই ভালো গেট এটা আর এটার কোয়ালিটিটাও কিন্তু আগে থেকে ফার বেটার প্রচুর বেটার তোমরা এটা ইউজ করে বুঝতে পারবে এটা যেরকম অয়েল কন্ট্রোল করছে সেরকম কিন্তু এটা ফিনিশিংও খুব ভালো মানে এটা ফাউন্ডেশনের পর মানে আফটার ফাউন্ডেশান আমরা যখন কম্প্যাক্ট ইউজ করি কম্প্যাক্ট তোমরা ইউজ করবে দেখবে মানে একটা ফ্লোলেস গ্লো কিন্তু দেয় আর অনেকক্ষণ স্টে করে আর এটা কিন্তু একদমই অক্সিডাইজ হয় না মানে আমি আমিও আজকে ইউজ করেছি দেখো এটা কিন্তু একদমই অক্সিডাইজ হয় না মানে কিছুক্ষণ পর যে মুখটা কালো কালো হয়ে যাচ্ছে এরকম না অনেকক্ষণ স্টে করে তোমরা এটা ভালো করে ইউজ করো অনেকক্ষণ স্টে করবে আর এটার মধ্যে পাফ বা অ্যাপ্লিকেটার তোমরা যে যেটাই বলো সেটা দিয়েও দিয়েছে মিরাট দেওয়া আছে এই জন্য খুব সুবিধা ইউজ করাতে বা যারা ব্রাশ দিয়ে ইউজ করো মানে আমি অনেক সময় এই অ্যাপ্লিকেটার দিয়ে ইউজ করি মানে তোমরা যেটাকে পাফ বলো সেটা দিয়ে ইউজ করি বা খুব তাড়া থাকলে আমি ব্রাশ দিয়ে ইউজ করি এটা দুদিক দিয়ে ইউজ করা যায় আর প্রোডাক্টও কিন্তু মানে এমন কিছু ছোট নয় যে এইটটি ফাইভ বলে একদম ছোট্ট মতো এইটুকু একটা কিছু দিয়েছে সেরকমও নয় যেরকম নর্মালি কম্প্যাক্ট পাউডারগুলো হয় বড় বড় কোম্পানি ঠিক সেরকমই কম্প্যাক্ট পাউডারের সাইজটা প্রোডাক্টও যথেষ্ট বেশিই আছে ভালোই প্রোডাক্ট দিয়েছে আর এটা বলে দিচ্ছি প্রোডাক্ট হ্যান্ড নেট কোয়ান্টিটি হচ্ছে ন গ্রাম নর্মালি ন গ্রামই থাকে নাইন গ্রামই থাকে সব কম্প্যাক্ট পাউডারগুলোতে আর এর শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারবে এটা প্রাইস হচ্ছে হানড্রেড রুপিস এখানে এখানে সব মেনশন করে দেওয়া আছে তোমাদের কিছু প্রবলেম হবে না এখানে মেনশন করে দিয়েছি এটা প্রাইস হচ্ছে হানড্রেড রুপিস আমি তোমাদের বলেই দিলাম যেটা আমি এইটটি ফাইভে কিনেছি তোমরা এটা সব জায়গায় পেয়ে যাবে এটা নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে সব জায়গাতে এটা অ্যাভেলেবেল আছে এটা নাইকাতে আজও এইটটি ফাইভেই পাওয়া যাচ্ছে নাইকার সেল শেষ হয়ে গেছে কিন্তু এইটাতে এখনও অফার চলছে এইটটি ফাইভেই পাওয়া যাচ্ছে তো আমার সেটটা আমি বলে রাখি বন্ধুরা আমার সেটটা হচ্ছে হানি মিডিয়াম তোমরা যারা যদি খুব ফর্সা হও তাহলে তারা ভ্যানিলাটা নিতে পারো ভ্যানিলাটা হচ্ছে না একদম ফর্সাদের জন্য যাদের একদম সাদা টাইপের ফেস তাদের জন্য দেখো এইটা হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা মানে আগের থেকে ডিজাইনটা একটু ক্লাসি করেছে ভালো লাগছে দেখতে আর এরকম ভাবে ওপেন করে দেখো বন্ধুরা এরকম ভাবে এটা ওপেন করছে এটা হচ্ছে মিরর মিরর থাকলে না খুব সুন্দর মানে ইউজ করা যায় আমাকে অন্য মানে লাগানোর জন্য অন্য কোনো একটা মিরার আর খুঁজতে হয় না আগের যেটা ছিল মানে ব্লু হেভেনে আগের যে কম্প্যাক্টটা ছিল সেটা না ক্যাপটা আলাদা ছিল মানে এরকমভাবে গোল মতো ছিল এরম খুলতে হতো তো ওইটা তো বোধহয় মিরার ছিল কিন্তু মানে অ্যাটাচ ছিল না বলে একটুখানি প্রবলেম হতো কিন্তু এটাতে মিরার অ্যাটাচ আছে তো মানে এই এটাও এর এর অ্যাটাচ করা আছে তো এটা একটু সুবিধার দিয়েছে আর এটা হচ্ছে এটার অ্যাপ্লিকেটার এটা একদম হোয়াইট আমি যতটা ইউজ করেছি ওই জন্য এটা একটু কালার হয়ে গেছে এই অ্যাপ্লিকেটারও দিয়ে দিয়েছে তোমরা এটা বুঝতে পারবে কি এটা না একদম মানে যে সিমার গুলো সেগুলো ঠিক মানে তোমরা এটা তো নিশ্চয়ই আসবেই না ক্যামেরাতে আসবে না কিন্তু তোমরা এখন ইউজ করবে তখন বুঝবে আমি তোমাদের এটা লাগিয়ে আজকে দেখাচ্ছি দেখো আর একটা বলে রাখি কম্প্যাক্ট পাউডার কখন এর টেনে টেনে ইউজ করবে না তাহলে কিন্তু যে ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করেছো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফাউন্ডেশন সবসময় ড্যাপ ড্যাপ করে ইউজ করবে দেখো আমি কিরমভাবে ইউজ করছি যদিও আমি ফাউন্ডেশন একটু ব্রাশ দিয়ে ইউজ করতে পছন্দ করি কিন্তু যেহেতু এটাতে অ্যাপ্লিকেটার দিয়েছে আর অনেকেই আছে যারা ব্রাশ দিয়ে মেকআপ করতে অভ্যস্ত নও আমি তাদের জন্য আজকে অ্যাপ্লিকেটার দিয়ে দেখালাম কিন্তু আমি আমাকে যদি জিজ্ঞাসা করো আমি পার্সোনালি কম্প্যাক্ট আমি ব্রাশ দিয়ে ইউজ করতে পছন্দ করি এরমভাবে নেবে একসাথে অনেক ঘষে নেবে না একবারে টানবে একবারে অনেকটা উঠে যায় দরকার হলে বারবার নেবে কিন্তু একবারে অনেকটা নেবে না আর আর একটা জিনিস বন্ধুরা কখনো কম্প্যাক্ট পাউডার শুধু মুখে লাগাবে না মানে ফেসেও যেরকম লাগাবে সেরকম নেকেও লাগাবে না হলে কিন্তু নেকের কালার মানে গলার কালার আর ফেসের কালার গলার কালার মুখের কালার পুরো আলাদা হয়ে যাবে তখন মানে লুকটা খুব বাজে লাগবে দেখো আমার লাগানো হয়ে গেল। মধ্যেই রেখে দিলাম এর ব্যাকেও সব কিছু লেখা আছে মানে কম্প্যাক্টের ব্যাকেও সব ডিটেলে লিখে দিয়েছে যে প্রাইস কত কোন সেরে আছে কোন স্কিন টোনে আছে প্রোডাক্ট কোয়ান্টিটি কত সব কিছু লিখে দিয়েছে আর এইটা খুব ভালো অয়েল কন্ট্রোল করে ভিটামিন ই আছে এই জন্য স্কিনের পক্ষে কিন্তু খুব হেলদিও ভিটামিন ই তোমরা জানো যে যে লিপস্টিকে থাকে যে মেকআপে থাকে সেগুলো খুবই ভালো হয় আমি সব সময় ভিটামিন ই দেওয়া মেকআপ প্রোডাক্ট ইউজ করি তো ওই জন্য আমি তোমাদের বললাম বন্ধুরা যে এটাতে ভিটামিন ই আছে ভিটামিন ই থাকা স্কি মেকআপগুলো স্কিনের জন্য খুব ভালো হয় আর এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমি সবসময় তোমাদের বলি বন্ধুরা যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগে কারণ যেহেতু আমাদের আমার নিজের দেশের প্রোডাক্ট তো এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তোমরা এটা ইউজ করতে পারো বন্ধুরা এটা এটা ডেলি বেসিসের জন্য ভীষণই ভালো আমি বলবো না যে এটা তোমরা পার্টিতে ইউজ করো বা তোমরা এটা কোনো বিয়েবাড়িতে ইউজ করো বিয়ে ইউজ করতে পারো কিন্তু তখন তোমরা এটা পার্সে রেখে দেবে হয়তো টাচ আপের দরকার হতে পারে আর তোমরা এটা ডেলি বেসিসে তো ইউজ করতেই পারো কারণ এটা প্রাইসও খুব কম আর যারা কলেজ গোয়িং গার্ল আছো তারা তো নিজেদের পকেট মানি থেকে এরকম একটা কম্প্যাক্ট কিনে রাখতেই পারো যখন তখন টাচ আপ করতে পারবে সঙ্গে মিরারও আছে আর যারা ওয়ার্কিং ওম্যান আছো তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার একটা ব্যাগে রেখেই দেবে কারণ তারা সকালে বাড়ি থেকে বেরোচ্ছে রাত্রিবেলা আসছে যদি স্কিনটা অয়েলি হয়ে যায় বিশেষ করে যদি টি জোনটা অয়েলি হয়ে যায় তাহলে কিন্তু একদমই লুকটা ভালো লাগে না তো মাঝখানে মাঝখানে একবার ফ্রেশ হয়ে নেবে একটা একটু টাচ আপ করে নেবে তাহলে কিন্তু নিজেদের মানে লুকও লুকই খালি বাড়ে না নিজেদের একটা সেলফ কনফিডেন্সও বাড়ে মনে রাখবে যে নিজেকে যদি খুব সুন্দর দেখতে লাগে তোমরা যদি নিজেকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করো করো তাহলে কিন্তু নিজেদের একটা সেলফ কনফিডেন্সও বাড়ে তো এই জন্য আমি তোমাদের বলি বন্ধুরা যে মানে সাজাটা কিন্তু খালি মানে কাউকে দেখানোর জন্য নয় সেটা কিন্তু সেলফ কনফিডেন্সের জন্য খুব দরকার নিজেকে ভালো রাখতে সাজার কিন্তু দরকার আছে তো আমি আর তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ব্লু হেভেনে পার্ল গ্লো কম্প্যাক্ট পাউডার এটার নাম ব্লু হেভেনের পার্ল গ্লো কম্প্যাক্ট পাউডার উইথ ভিটামিন ই আর এটাতে এসপিএফ আছে এসপিএফ ফিফটিন পি প্লাস 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 আমি যে শেডটা আজকে তোমাদের দেখালাম আর আমার স্কিন টোন অনুযায়ী মানে আমার মতো যাদের স্কিন টোন তারা মিডিয়াম হানিটা কিনবে আর আমার থেকে যারা অনেক বেশি ফর্সা অনেক বেশি মানে সাদা টাইপের গায়ের রং তারা ভ্যানিলা কিনবে তাই এই দুটো স্কিন টোনই মানে ম্যাক্সিমাম জায়গাতে এই দুটো শেডেই পাওয়া যাচ্ছে ভ্যানিলার হানি আর এটার প্রাইস হচ্ছে হানড্রেড রুপিস একশো টাকা কিন্তু এটা সব আমি যেখানে যেখানে দেখেছি এটা এইটটি থেকে এইটটি ফাইভে পাওয়া যাচ্ছে আমি এটা নায়িকা থেকে কিনেছি নায়িকাতে এটা এইটটি ফাইভে এখনও অবধি এইটটি ফাইভেই আছে হয়তো পরে বেড়ে যাবে সেটা আমি বলতে পারবো না বন্ধুরা কিন্তু আজ অবধি এটা কিন্তু এইট্টি ফাইভে আছে সেল শেষ হয়ে যাওয়ার পরও এটা সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে নাইন গ্রাম তোমরা প্রোডাক্টটা দেখে নিয়েছ খুব সুন্দর দেখতে কিন্তু প্রোডাক্টটা মানে গেট কিন্তু যে মানে একশো টাকা বলে কিন্তু মানে একটা কোনো খারাপ টাইপের গেট না গেট কিন্তু খুব সুন্দর গেট তো এই ছিল বন্ধুরা আমার ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডারের রিভিউ ডেমো তোমাদের আমি দেখে দিলাম আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা সঙ্গে থেকো।